নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। আমি ভিক্ষা করে ফেরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলিতেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মাম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবিতেছিলাম এ কোন মহারাজ। আমি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলাম তবে, আজ আমারই দ্বারে দ্বারে ফিরিতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে, দেখি সহসা রথ গেল থেমে। আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিয়ে হাত। মরি একই কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যে আজ রাজভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার।